ওয়েলকাম টু ফেডাঙ্কুর.কম। আমি তোমাদের ম্যাথ টিউটর মইনাক ব্যানার্জি। এখন আমরা এই লেকচারটির অঙ্কটা করলাম। দেখো এখানে কি বলছে, আমাদের একটা বৃত্তীয় বিন্দু দিয়ে দিয়েছে আমাদের সেখান থেকে কার্তেসীয় স্থানাঙ্ক বার করতে হবে। তাহলে কি লিখবো? আমরা জানি বৃত্তীয় বা ব্র্যাকেটে পোলার ও কার্তেসীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক কি হবে, না x সমান সমান আর কস থিটা আর y সমান সমান আর সাইন থিটা। এখানে বিন্দুটি হলো কি না, √2, π/6, √2, π/6। অতএব x সমান সমান √2 × cos π/6 আর এখানে y সমান সমান √2 × sin π/6 সমান। এখান থেকে কি লিখতে পারি, √2 × cos 30°, আর এখান থেকে লিখতে পারি √2 × sin 30°। সমান এখান থেকে লিখতে পারি √2 × cos 30, মান কত হবে না, √3/2, আর এখান থেকে √2 × sin 30, মান কত হবে না, 1/2। সমান এখান থেকে আমরা কি পাবো, √3/2, এখান থেকে আমরা পাবো 1/√2। অতএব নির্ণেয় কার্তেসীয় স্থানাঙ্ক কত হবে না, √3/2, 1/√2। দেখবো কোন অপশনে আছে, অপশন এ তে আছে, তাহলে সাইডে লিখে দেবো এ। তাহলে এটাই হবে আমাদের উত্তর। ভিডিও.কম সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরো অনেক অঙ্ক সলিউশন পেতে ভিজিট করতে থাকো আমাদের ওয়েবসাইট ভিডিও.কম।